আমরা অনেকেই এলইডি ব্যবহার করে এই ধরনের চার্জার লাইট তৈরি করি, কিন্তু লাইটগুলো কিছুদিন জ্বলার পরেই কিন্তু গরম হয়ে নষ্ট হয়ে যায়। আর এখন যেহেতু গরমের দিনে ঘন ঘন লোডশেডিং হয়, সেজন্য আমাদের কিন্তু কম বেশি একটা চার্জার লাইটের প্রয়োজন। আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা আমাদের ইচ্ছামতো একটা এলইডি লাইটকে ডিজাইন করতে পারি, যেটা সহজে গরম হয়ে নষ্ট হয়ে যাবে না, পর্যাপ্ত আলো দেবে এবং অনেক দিন টিকবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু দেখে চলে যাবেন না, কারণ একটা নতুন চ্যানেলের জন্য এটা খুবই ক্ষতিকর। আমি জানি আপনারা কখনোই এই ক্ষতিটা চাইবেন না। আচ্ছা, মনে করেন আমাদের কাছে একটা 12 ভোল্টের ব্যাটারি বা একটা পাওয়ার সাপ্লাই আছে এবং বেশ কিছু 2 ভোল্টের এলইডি লাইট আছে। আমাদের সাপ্লাইটি 12 ভোল্টের আর এলইডিগুলো কিন্তু 2 ভোল্টের। আমরা যদি 12 ভাগ 2 দেই তাহলে আসে 6, তার মানে আমরা 6টি করে এলইডি সিরিজে লাগাতে পারবো। তাহলে এলইডিগুলো নষ্ট হবে না এবং পর্যাপ্ত আলো দেবে। তবে আপনার সার্কিটে যদি এলইডিগুলো গরম হয়ে যায় তাহলে আপনি চাইলে 1টা 2টা এলইডি বেশি লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যদি 6টার চেয়ে অনেক বেশি এলইডি সিরিজে কানেক্ট করি তখন কিন্তু আমাদের এলইডিগুলো জ্বলবেই না। আবার যদি আমরা 6টার কম লাগাই তাহলে কিন্তু কিছুক্ষণের জন্য অনেক আলো পাওয়া যাবে, কিন্তু একটু পরেই এলইডিগুলো গরম হয়ে পুড়ে নষ্ট হয়ে যাবে। আর যদি প্যারালালে কানেক্ট করি তাহলে তো কোনো কথাই নেই, সুইচ অন করার সাথে সাথে উইদাউট এনি ওয়ার্নিং যতগুলো এলইডি থাকবে সবগুলো একসাথে নষ্ট হয়ে যাবে, কারণ প্যারালালে ভোল্টেজ সেম থাকে। এখানে একটা কথা বলে রাখি, সিরিজে কিন্তু ভোল্টেজ ভাগ হয়ে যায় কিন্তু কারেন্ট সেম থাকে, আর প্যারালালে কারেন্ট ভাগ হয়ে যায় কিন্তু ভোল্টেজ সেম থাকে। তার মানে এই সার্কিটে প্রত্যেকটা এলইডি 12 ভোল্ট করে পাচ্ছে, আর 2 ভোল্টের এলইডি 12 ভোল্ট এলে তো নষ্ট হবে, এটাই স্বাভাবিক। তাহলে এটা সমাধান কি? এই সমস্যার একটা বেস্ট সমাধান হচ্ছে সিরিজ ও প্যারালালকে মিক্স করে একটা সার্কিট তৈরি করা। যদিও রেজিস্টর কানেক্ট করে এই কাজটি করা যায়, কিন্তু রেজিস্টর কানেক্ট করে কাজটি করলে অনেক রকমের সমস্যা হয়। সেজন্য প্রথমে আমরা 6টা এলইডিকে সিরিজে কানেক্ট করব, অর্থাৎ 1টা এলইডি এর নেগেটিভের সাথে অন্য 1টা এলইডি এর পজিটিভ। এভাবে মোট 6টা এলইডিকে সিরিজে কানেক্ট করব, যেমনটা আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো এভাবে 6টা করে এলইডিকে সিরিজে লাগিয়ে 1টা করে গ্রুপ তৈরি করব এবং গ্রুপগুলোকে প্যারালালে কানেক্ট করব। আমাদের যতগুলো এলইডি প্রয়োজন আমরা কিন্তু এভাবে কানেক্ট করতে পারি। তো আমরা এখানে 18টি এলইডি কানেক্ট করেছি। এখন এই এলইডি এর মাঝে যদি কোনো 1টি এলইডি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ওই এলইডিটা যেই গ্রুপে আছে শুধুমাত্র ওই গ্রুপটাই অফ হবে, বাকি গ্রুপগুলোর ওপর কিন্তু কোনো রকমের প্রভাব পড়বে না। কিন্তু এই কাজটা যদি আমরা রেজিস্টার ইউজ করে করতাম তাহলে কিন্তু বাকি এলইডি গুলোর উপরও একটা প্রভাব পড়তো, এমনকি এগুলো নষ্টও হয়ে যেতে পারতো। যাই হোক, এখন শুধুমাত্র নষ্ট এলইডিটা যদি আমরা চেঞ্জ করে দেই তাহলে কিন্তু আমার সার্কিটটা আবার আগের মতো ঠিক হয়ে যাবে। কিন্তু মনে করেন আমরা 18টা না 15টা এলইডি জ্বালাতে চাচ্ছি। 15টা এলইডি যদি আমরা এভাবে কানেক্ট করি তাহলে কিন্তু শেষের যে 3টা এলইডি থাকবে ওই 3টা এলইডি কিন্তু ওভার ভোল্টেজের কারণে নষ্ট হয়ে যাবে, কারণ 3টা এলইডি এর প্রয়োজন হচ্ছে 6 ভোল্ট, কিন্তু এরা পাচ্ছে 12 ভোল্ট, সেজন্য এলইডিগুলো পুড়ে যাবে। এই সমস্যা সমাধানের জন্য আমরা এখানে একটা রেজিস্টরকে ইউজ করতে পারি, যার কাজ হবে বাড়তি যেই 6 ভোল্ট আছে এই 6 ভোল্টকে ড্রপ করানো। তো আমাদের এই সার্কিটের জন্য 400 ওহম কোয়ার্টার ওয়াটের একটা রেজিস্টর প্রয়োজন। আপনার সার্কিটের ডিজাইনের উপর ভিত্তি করে এখানে কিন্তু আলাদা আলাদা মানের রেজিস্টর প্রয়োজন হতে পারে। তো চলুন দেখে আসি কিভাবে আমরা এই রেজিস্টরের মান নির্ণয় করতে পারি। যদিও রেজিস্টরের মান নির্ণয়ের উপরে এই চ্যানেলে একটা আলাদা ভিডিও আছে, ওই ভিডিওটি দেখলে রেজিস্টর মান নির্ণয় সম্পর্কে আপনি পুরো কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবেন। লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আমাদের এখানে 3টা এলইডি এর জন্য প্রয়োজন 6 ভোল্ট, আর সিরিজে যেহেতু কারেন্ট সেম থাকে তাই 1টা এলইডি যে পরিমাণ কারেন্ট নেবে 3টা এলইডিও কিন্তু সেই একই পরিমাণ কারেন্ট নেবে। তো আমাদের প্রতিটা এলইডি এখানে কারেন্ট নিচ্ছে 15 মিলি অ্যাম্পিয়ার অথবা 0.015 অ্যাম্পিয়ার, মানে মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ারে কনভার্ট করলে এটা আসে। আচ্ছা, এখন আমাদের প্রয়োজন 6 ভোল্ট, কিন্তু আমাদের সাপ্লাই তো 12 ভোল্টের, তাই 12-6=6, এই 6 ভোল্ট হচ্ছে অতিরিক্ত ভোল্টেজ। এই অতিরিক্ত 6 ভোল্টকে ড্রপ করানোর জন্যই আমরা একটা রেজিস্টর লাগাবো এখানে। তো রেজিস্টরের মান নির্ণয় সূত্রটা হচ্ছে R=V/I। এখন জাস্ট এই সূত্রে আমরা উপরের যে ভি এবং আই এর মানটা পেয়েছিলাম ওইটা বসিয়ে দেবো। তো মানগুলো বসানোর পরে আমরা একটা আউটপুট পেলাম, সেটা হচ্ছে 400 ওহম। ওহমের পাশাপাশি রেজিস্টরের আরেকটা মান নির্ণয় করতে হয়, সেটা হচ্ছে রেজিস্টরের পাওয়ার অথবা ওয়াট। তো পাওয়ার নির্ণয় করার সূত্র হচ্ছে P=V×I, আগেরটাতে ছিল V/I, এটা হচ্ছে V×I। তো এখানে V এবং I এর মান বসিয়ে আমরা আউটপুট পেলাম 0.09 ওয়াট। তো আমরা এখানে একটা কোয়ার্টার ওয়াটের রেজিস্টর বাজার থেকে কিনে ব্যবহার করতে পারি। তো এভাবে আমরা আমাদের প্রয়োজন মতো একটা সার্কিট ডিজাইন করে নিতে পারি, এবং এর জন্য আমাদের জানতে হবে আমাদের এলইডিটি কত ভোল্টেজে চলে, অর্থাৎ এলইডির ভোল্টেজ রেটিং কত, কারেন্ট কত নেয়, আর আমাদের ব্যাটারি ভোল্টেজ কত। এলইডির ভোল্টেজ রেটিংটা আপনার যদি না জানা থাকে তাহলে আপনি জাস্ট আপনার যেই কালারের এলইডি ওই কালারের এলইডির ভোল্টেজ রেটিং লিখে গুগলে সার্চ করলে চলে আসবে।
আপনাদের মনে হয়তো বা একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি তো শুধু অ্যানিমেশনের মাধ্যমে এগুলো আমাদের দেখান, কিন্তু আপনি তো প্র্যাকটিক্যাল করে দেখান না। আসলে আমি প্রতিটা কাজ আপনাদের সামনে যেগুলো উপস্থাপন করি সবগুলোই কিন্তু আগে নিজে প্র্যাকটিক্যাল করে তারপরে সেই ডাটাগুলোকে নিয়ে একটা অ্যানিমেশন তৈরি করি, যেন আপনারা সহজে বুঝতে পারেন। জাস্ট আপনাদের সহজে বোঝানোর জন্যই কিন্তু আমি ডাবল খাটনি করি। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।